এটা বিশেষ পথ, পথ নহয় যেন পুখুরীহে। এজাক বরষুণতেই পানী জমা হৈ পথছোৱাত সৃষ্টি হয় অবর্ণনীয় পরিস্থিতির। সোনাপুর পুরনি বজাৰ পৰা 37নং রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী পথছোৱাত এটা অংকত পানী জমা হওয়াত এতিয়া যোগাযোগৰ ক্ষেত্ৰত সৃষ্টি হৈছে বাধাৰ। উল্লেখযোগ্য যে এই পথছোৱাৰে দৈনিক হাজার হাজার লোকে অহা যোৱা করে, যদিও পথছোৱাৰ নির্মাণের ক্ষেত্র কোনো কান খার নাই বিভাগীয় কর্তৃপক্ষের। এটা সব প্রশাসনে চাব লাগে, ইমান দিন এই ইমান হেভি রাত সদায় ব্যস্ত হয়ে থাকা রাস্তা, এটা সরকারে আজিলে গুরুত্বই দিয়ে বহুত দিন ধরে এনেকা কন্ডিশন হয়েছে, বহুত অসুবিধা হয়, বেমারি মানে কোভিড ভ্যাকসিন লৈ আহিছে তেওঁলোকে কি অবস্থা। আমি জানিব পৰা মতে রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী যিকোনো পথর 100 মিটার পথছোৱা ঘাইপথ প্রাধিকরণে নির্মাণ করে দিব লাগে। কিন্তু দীর্ঘদিনের পৰা এই পথছোৱা এনেদরে বেয়া হয়ে থাকা এতিয়া দুর্ভোগ ভুগিছে সাধারণ রাইজে। এই রাস্তাটো ন্যাশনাল হাই কৰিব লাগে না ইয়ালৈ। আজি কিমান দিনৰ পৰা গাঁত হৈ আছে, কিমান গাঁত হৈ গৈছে দেখিছে, এইখিনি কৰিলে পিটো বুলি এইখিনি ন্যাশনাল হাইৱেৰ আণ্ডাৰত ন্যাশনাল হাই কিমান হেৰি কৰিলে কিমান কলো নাই, অসুবিধা মানে আমি ক'বই নালাগে কিমান অসুবিধা। ইয়াত বেমাৰী মানুহ আহিলেতো ইয়াতে মৰিব থাকে নাখায়, আৰু এইফালে মেডিকেলত যোৱাৰ ৰাস্তাটো আজিলৈকে নাই, আজি ইমান দিন হ'ল। ন্যাশনাল হাই দি যায় কেইজনী মাইকী মানুহ জঁপিয়াই বাচিছে ইয়াত ন্যাশনেল হাইৱেদি যাওয়ার কারণে, কেইটা অটো টেম্পুর পৰা পড়ছে, টমটমৰ পৰাও পড়ছে। আর এই ক্ষেত্রত সাধারণ রাইজে অতি সোনকালে পথছোৱা মেরামতি করে নরক যন্ত্রণার পৰা পরিত্রাণ করাবলৈ বিভাগীয় কর্তৃপক্ষক আহ্বান জানাইছে। রাস্তাটো বহুত বেয়া হৈছে, একেবাৰে মানে অহা যোৱা কৰা পথত এনেকুৱা পানীর দম হৈ গৈছে, মানে বহুত মানে কষ্ট অনুভব কৰিছে মানুহখিনিয়ে, প্লাস মানে সরকারের ক্ষেত্র হয় এই নতুন সরকারখনক এইটাই কো যে এই রাস্তা পদূলিবর যেন অতি সোনকালে মানে মানুষ সুবিধা হওয়া করে ভাল করে দিয়ে। সোনাপুরের পঙ্কজ ডেকার সহযোগত নারায়ণগড়ের রিপোর্ট, নিউজ নেস্ট।